বন্ধুরা সুস্বাগতম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুপ্রভাত ইউকে থেকে চলুন আজকে আমরা স্বর্গের ইসলামী স্বর্গের জান্নাতের স্বরূপ উদ্ঘাটন করি ইসলামের এই স্বর্গের জন্য জান্নাতের জন্য কোটি কোটি মুসলমানরা ব্যস্ত ওনারা এপাততে ব্যস্ত ওনারা ওনাদের দৈনন্দিন কাজের থেকে সময় স্যাক্রিফাইস করে ওনারা রাত দিন এপাততে ব্যস্ত ইসলামের জান্নাত পাওয়ার জন্য কোটি কোটি মুসলমানরা রাত দিন এপাতত করছেন জিকির করছেন অজিফা করছেন নামাজ পড়ছেন শরীরে জ্বর হোক উনি রুগ্ন হোক ওনার দাঁড়াতে পারছেন না বসে নামাজ পড়ছেন বসে পারছেন না শুয়ে নামাজ পড়ছেন শুয়ে নামাজ পড়তে কষ্ট হচ্ছে ইঙ্গিতে নামাজ পড়ছেন কারণ ওনাকে জান্নাত পেতে হবে এবং অপরদিকে উনি আগুনে পুড়তে চান না এখন আগুনের পোড়া একটি দিক এবং আরেকটি দিক হচ্ছে জান্নাত পাওয়া এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জান্নাতের হুরের বর্ণনা করেছিলাম আসলে ইসলামের জান্নাত একদম সত্য কথা বলতে গেলে বেশ্যালয় ছাড়া একটি উন্নত বেশ্যালয় ছাড়া আর কিছুই না মাসাল্লাহ মাসাল সুবাহ একটি উন্নত বেশ্যালয় মোহাম্মদ যেই চরিত্রের অধিকারী ছিল তার ধর্মের তার স্পষ্ট ছাপ পড়েছে তার যেই ফেক আইডি আল্লাহ সেই ফেক আইডি থেকে মোহাম্মদ যখন কথা বলতো তার কিতাবে তার বর্ণনায় সব জায়গায় তার চরিত্র ফুটে উঠত যখন সুবিধা হতো তার সুবিধা মতো কোরআনের আয়াত চলে আসতো সেটা আমার কথা না তার শিশু স্ত্রী আয়েশার মুখের কথা বিশ্বাস না হলে হাদিস দেখে নেবেন মোস্ট অথেন্টিক হাদিস এগুলো বর্ণনা আছে তাহলে এই মহা উন্মাদের সকল চারিত্রিক পরিস্ফুটন ঘ তার এই কোরআনে এবং নারীদের প্রতি তার যে উন্মাদনা ধর্ষণ প্রবণতা এবং এক রাতে নয় স্ত্রীর সাথে সঙ্গম করার ইচ্ছা বাসনা এই কিছু তার জান্নাতের বর্ণনায় ফুটে উঠেছে জান্নাতের সবচাইতে আকর্ষণীয় জিনিস কোনটি এমনকি এই পৃথিবীতে মানুষকে তালিত করার ক্ষেত্রে তার উন্মতদেরকে যুদ্ধে গিয়ে জীবন দেওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় চালিকা শক্তি সে কি ব্যবহার করেছিল গণিমতের মাল এবং সেই গণিমতের মালের ভিতরে সবচাইতে আকর্ষণীয় বিষয়টি কি ছিল এটি ছলছত্রী না করলেও হয় সেটা হচ্ছে নারী গণিমতের নারী মেয়েদেরকে গরু ছাগলের মতো আসবাবপত্রের মতো বিলি বন্টন করে দেওয়া হতো কিন্তু বেহেস্তের পার্থক্যটি হচ্ছে ইসলামী বেহেস্ত বা স্বর্গের মূল বিষয়টি হচ্ছে সেখানে যুদ্ধ করে আপনাকে নারী নিতে হবে না যুদ্ধ করে আপনাকে মাল মশলা নিতে হবে না যুদ্ধ করে আপনি আপনাকে ওই কিনারাকে হত্যা করে যেমন মোহাম্মদ যন্ত্রণা দিয়ে শাস্তি দিয়ে সেই গোত্রের লুক্কায়িত সম্পদ আসলে কোথায় ছিল সেটি পাওয়ার জন্য যে কিনা অর্থাৎ সাফিয়ার হাজব্যান্ডকে যে অত্যাচার করে হত্যা করেছিল সেটা করার দরকার হবে না আপনার হীরা জহরত মণি মুক্তা চারিদিকে থাকবে আপনি আপনার যদি স্ত্রীরা বাধ্য বাধ্য স্ত্রী হয় তাহলে এই স্ত্রীদের মধ্য থেকে দুজনকে আপনি ওখানে পাবেন এবং সেখানে সারাদিন আপনি চুদাচুদি করবেন সরি চুতাচুদি শব্দটা শুনতে খারাপ লাগতে পারে এই শব্দটি ওনারা মুমিন ভাইরা খুব বেশি ব্যবহার করেন তাই এই শব্দটি মুখ দিয়ে বেরিয়ে গেল কারণ ওনারা বলবেন না সঙ্গম ওনারা বলবেন চুদাচুদি তোর মাকে চুটবো তোর বোনকে চুটবো কারণ ওনারা সারাক্ষণ এই চোঁদার নেশায় থাকেন এবং এই চোঁদার নেশার মূল কারণটি হচ্ছে যে ওনারা যে বেহেস্তের বর্ণনা শুনেন সেটাও চোতাচুতিতে ভরা এবং এই পৃথিবীতে ওনারা যে কাজগুলো করতে চান সেগুলো হচ্ছে মূলত চোতাচুদি এবং তাই ওনারা শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ওনারা চুদতে চান আপনার মার বয়স সত্তর হোক আর আপনার বোনের বয়স দুই বছর হোক ওনারা চুদতে চান তাই ইসলামী বর্ণনায় ইহজগতে পরজগতে এই এই চোরাচুতি ভরা তাই ওনারা সঙ্গম ব্যবহার করেন না কোনো কথায় আপনাকে সঙ্গে যখন ওরা রেগে যাবেন তোর মারে চুতবো তোর বোনের চুদবো এখন আপনার মার বয়স সত্তর না আপনার বোনের বয়স দুই এটা আসা যায় না কারণ ইসলামে শিশু থেকে শুরু করে বুড়িকে পর্যন্ত চোদা যায় যদিও মোহাম্মদ তার বুড়ি স্ত্রী সাওদাকে আর চুদতে চায়নি শেষ পর্যন্ত উনি সাউদাকে বাদ দিয়ে সওদা বলেছিল যে আমাকে তো আর চো দরকার নেই আমি রাতে শুভ না তুমি তোমার শিশুকে চুপতে পারো আমার জানে শিশু আয়সাকে তাই সেই সময় তার বিয়েটি বেশি গেছিল যাই হোক এই শব্দটি ব্যবহার করছি এই জন্যে যে মোমিন ভাইরা এই শব্দটি বেশি ব্যবহার করেন এবং এই শব্দটি ওনারা পছন্দ করেন তাই বোঝার স্বার্থে আপনারা কিছু মনে করবেন আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বোঝার স্বার্থে আমি বলছি যে সঙ্গম বললে ওনারা না বুঝতে পারেন কর্ম বলতে ওনারা না বুঝতে পারেন তাই চোদাচুদি শব্দটা আপনারা ব্যবহার করেন তাই যাই ব্যস্তেও চোদা চোদাচোদি ভরা আপনারা যে হুর পাবেন সকাল থেকে সন্ধ্যা আপনি লাগাতার সেক্স করবেন ওনারা টায়ার্ড হবেন না আপনার হাদিসে আসে আপনার পুরুষাঙ্গ নরম হবে না মানে আপনি খাবেন আর চুটবেন খাবেন এবং আর চুটবেন মানে একটি উন্নত বেশ্যালয় ছাড়া আর কিছুই না কিন্তু আমার হিসেবে মোহাম্মদের এই বেশ্যালয়টিও পারফেক্ট নয় মোগলদের বেশ্যালয় বা আমাদের উপমহাদেশে যে মুসলিম শাসকরা শাসন করেছে তাদের যে বেশালয়গুলো হারেমগুলো ছিল এগুলো আসলে জান্নাতের থেকেও উন্নত ছিল কারণ সেখানে গান বাজনা ছিল কিন্তু বেস্টে আপনি কোনো গান বাজনা শুনবেন না সেখানে কোনো চিত্রাঙ্কন নেই একজন মানুষ যিনি জ্ঞানী যিনি সফিস্টিকেটেড মাইন্ডের যিনি প্রজ্ঞাবান ওনার কাছে সুন্দর স্থান বা সময় ক্ষেপণ কাকে বলে সময় সময় পার করা কাকে বলে কোন জায়গাকে বলে কোন অবস্থানকে বলে একজন জ্ঞানী লোক সে ভাববে যে আমি শুধু পাখি দেখব না পাখির গান শুনবো বেহেস্তে কোনো ইসলামী জান্নাতে কোনো পাখির গানের কথা নেই কেন নেই কারণ এই আরবে মরুভূমির ভিতরে জানি বাঁচে না দু একটা পাখি আকাশে উড়ে যায় তার উপর আবার আবার পাখির গান শুনবে এটা কি বাংলাদেশ না এটা ভারতবর্ষ যেখানে পাখির গান শোনার মতো অভ্যাস আছে আরবের মানুষদের না ছিল না আর তাই ইসলামী বেহেস্তে কোনো পাখির গানের কথা নেই সেখানে মানুষের গানের কথা নেই সেখানে নৃত্যের কথা নেই সেখানে আকাশের সুন্দর বেহেস্তের আকাশ কীরকম হবে সেটা বর্ণনা নেই খালি খাও দাও ফুর্তি করো আর ওখানে খাওয়া বলতেও ফল পাকড়া এসব সুতরাং এই বর্ণনার ক্ষেত্র মোহাম্মদের মতো মূর্খের যে ক্রিয়েটিভ মাইন্ড সেটার দুর্বলতাও প্রকাশ পেয়েছে সেই স্থলে যদি রবীন্দ্রনাথ শেক্সপিয়ার বা অন্যান্য বিখ্যাত কোনো কাব্যিক মানুষকে জান্নাতের কথা লিখতে বলা হতো তাহলে এর চাইতে অনেক সুন্দর জান্নাতের বর্ণনা আসতো মোহাম্মদ সবসময় সাদা চামড়ার প্রতি তার লোক ছিল এবং সেখানে হুরের যত বর্ণনা আছে সব হুর সাদা ফসা শুধু নয় আপনার লিঙ্গ ঢুকে গেলে লিঙ্গ দেখতে পারবে না সকল বিকৃত রুচি পূর্ণ কুরুচিপূর্ণ বেশ্যালয়ের বর্ণনা আছে ইসলামী জান্নাতে। যেখানে সারাক্ষণ চুদাচুদি চলবে যেখানে সারাক্ষণ আপনার সেক্স চলবে যেখানে মূল আকর্ষণটাই হচ্ছে হুর বা হর বা বেশ্যা সেটা কখনো আনন্দময় হতে পারে না হ্যাঁ সেক্স একটি জীবনের একটি আকর্ষণীয় বিষয় কিন্তু আপনি যদি সারাক্ষণ নিয়েই থাকেন তাহলে আপনি বেশ্যালয় ওটাকে বলা ছাড়া কিছু বলবে না কারণ এই ইসলামী হুররা আর কোনো কাজ নেই আপনাকে রান্নাবান্না করে সুস্বাদু খাবার আপনার জন্য নিয়ে আসবে না কিছু গিলমাল আছে গিলমাল আছে না শিশুরা শুধু শুধু শিশুরা ঘুরবে কেন ঘুরবে এর ভিতরে এই চারিদিকে সেক্স চলছে আর খাওয়া চলছে এর ভিতরে শিশুরা অপ্রাপ্ত বয়স্ক শিশুরা কেন ঘুরবে সেটাও তো একটা কথা ওখানে গিল গিলমানের ব্যবস্থা আছে এবং সেভাবে এটা মনে কারণ আমি বলছি না তো এখানে আনোয়ার করি বলেছেন এভাবে ভাই না বললেও হয় আচ্ছা এইভাবে আমি কিন্তু ওনাদের ভাষায় বলছি ওনারা এই ভাষাটা পছন্দ করেন আমি শুধু একটি শব্দ ব্যবহার করেছি শুধু চুদি কারণ ওনারা এই শব্দটি ব্যবহার করেন ওনারা হাজার হাজার কমেন্টে যদি বলেন আর আমি একবার ভিডিওতে বললেই বুঝি আমার পাপ হয়ে গেল না ভাই এইটা ওনারা পছন্দ করেন আমি হলে ওনারা যদি এই ভাষা বুঝতেন তাহলে আমি ভাষায় কথা বলতাম কিন্তু ওখানে আর একজনের হুরকে টান দেওয়ার ব্যবস্থা নেই কামড়াকামড়ির ব্যবস্থা নেই মারামারি কাটাকাটির ব্যবস্থা নেই যেমন আলী কেন এতগুলো নারী পেলো সেটা নিয়ে আরেক সাহাবা কমপ্লেন করেছিল যুদ্ধবন্দি পেলো এটা নিয়ে কমপ্লেন করেছিল মোহাম্মদ বলেছিল তাকে তার আরও পাওয়া আরও বেশি পাওয়ার দরকার ছিল মানে এরকম একজন কোনো সুযোগ নেই সেখানে আপনি সারাক্ষণ নিয়ে ব্যস্ত থাকবেন তাই এ কথা মেনে নিলেই হয় যে যখনই একজন মোল্লা একজন মৌলবি একজন ইসলামী মানুষ ওনার সেজদা করছেন ওনাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে জান্নাত পাওয়া যেই জান্নাতের মূল বিষয়টি হচ্ছে বেশ্যা এবং সেগুলো হচ্ছে বাহাত্তরটা হুর যাদের সেক্স ছাড়ার কোনো কাজ নেই এটাই মূল আশেপাশে আনুষঙ্গিকভাবে দু একটি বর্ণন এসছে এবং এই বেশ্যালয়ে যাওয়াটাই হচ্ছে আসলে জান্নাতের মূল লক্ষ্য এটা যে কোনো মুমেন্টকে আপনি জিজ্ঞেস করতে পারবেন যে মূল এই ওনাদের মুখের ভাষায় ওনাদের কথায় ওনাদের গালাগালিতে ইহো জগতেও এই পৃথিবীতে ওনারা যদি মনে কর একটা জগতে এই পৃথিবীতে ওনাদের প্রতিটা গালির প্রথম শব্দ হচ্ছে চুতাচুতি এটা ওনাদের দোষ নয় ওনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে কোরআন কারণ মোহাম্মদ নিজেও সারাক্ষণ চুদা চুদিতে ব্যস্ত থাকতো শিশু চুদা থেকে শুরু করা বুড়ি চুদা পর্যন্ত মোহাম্মদের অভ্যাস ছিল আগেই বললাম সাউদাকে ছেড়ে দিতে চেয়েছিল তাই ইসলামের এই হচ্ছে বেশ্যালয় তা অনুন্নত বেশ্যালয় অনুন্নত বেশ্যালয় আমার ভাই এই বেশ্যালয় দরকার নেই এই পৃথিবী আমার জন্য যথেষ্ট ওখানে কোনো জলপ্রপাতের বর্ণনা নেই সেখানে কোনো পানির পৎ পতনের কোনো কলতান নেই সেখানে কোনো কলতান নেই সেখানে আপনার স্ত্রীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তার শুধু বডি বর্ণনা নয় তার মনের বর্ণনা করার মতো ক্ষমতা ইমরুল কায়েসের মতো মোহাম্মদের ছিল না তার তার বর্ণনাতে শুধু শরীর শরীর আর শরীর সেখানে কোনো মনের মনস্তাত্ত্বিক বর্ণনা সেখানে নেই তার তার যে বেহতে বর্ণনা আছে তার চাইতে আমাদের বাংলাদেশ হাজার গুণে সুন্দর তার চাইতে আমেরিকার ভার্জিনিয়া হাজার গুণ সুন্দর তার চাইতে কাশ্মীর লক্ষ গুণ সুন্দর তার এই এই আমাদের নর্দার্ন আয়ারল্যান্ডের নেই সেখানে কোনো সমুদ্রের বর্ণনা নেই সেখানে আছে নদী বয়ে যায় কারণ সে বর্ণনা করার মতো ক্ষমতা এই মূর্খ নবী মোহাম্মদের ছিল না তাই এই উন্নত বেশ্যালয়ে যাওয়ার লোভ অন্তত মূর্খ মানুষদের থাকতে পারে জ্ঞানী পণ্ডিতদের এই বেশ্যালয়ে যাওয়ার উন্মাদনা থাকবে